হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কী ধরনের ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা যেটা মনে করছেন অবশ্যই সেটাই। গরুর পায়া বা নিহারি অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখে থাকে। আসলে গরুর পাটা রান্না করা হয়। এই খাবারটার নাম আমাদের রংপুর অঞ্চলে নিহারি বা গরুর পায়া বলে ডাকে। কে কী নামে ডাকে আমি বলতে পারবো না সঠিক। তো আমার বাবা দুইটা গরুর মোট আটটা পা নিয়ে চলে আসছে, শুধু চলে আসেনি, একবার পরিষ্কার করে কুচি করে কেটে নিয়ে আসছে। আজকে আমার আম্মু রান্না করবে, আসলে আজকে রান্না করবে না, রান্নাটি প্রায় পাঁচ সাত দিন ধরেই করা হয়েছে। আমি আগেই বলে দিই যে এই খাবারটা রান্নাটা কিন্তু আমাদের বাসায় পাঁচ সাত দিন ধরেই করছে বা তারও বেশি হতে পারে। তবে আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যেও রান্না করতে পারেন, প্রসেস আমি জানিয়ে দেবো। আপনাদের সঙ্গে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো দেখতে পাচ্ছেন কুচি করা গরু পা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো যদি পরিষ্কার করে নিয়ে আসে তো তাহলে তো তেমনটা পরিষ্কার করা লাগতেছে না। আর যদি পরিষ্কার যদি না থাকে তো হালকা একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন যে হালকা পশম লেগে থাকে। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। পরিষ্কার করে আম্মু এখন চুলার উপরে দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চুলার মধ্যে আগুন দিয়ে দিচ্ছে, তখন আম্মু দিয়ে দিচ্ছে চুলার উপরে। এখানে একে একে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর হলুদ এবং গোটা গুঁড়া মরিচ, গুঁড়া লাল মরিচটা দিয়ে দিবেন, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। এবার পরবর্তী ধাপে চলে আসি। আম্মু এতক্ষণে মেখে রান্না চড়িয়ে দিতে হয়ে যাক, সমস্যা নেই। তো আমি যেটা কথা বলতেছি, আমার বাসায় এই খাবারটা প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে রান্না করছে। আসলে এই খাবারটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে রান্না করা সম্ভব, সমস্যা নেই। আপনারা যদি তাড়াতাড়ি করে রেখে দিয়েছেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে রান্না করবেন। তবে আমি এখন প্রসেসটা আপনাদের জানিয়ে দিচ্ছি, রান্নায় এপাশে হয়ে যাক। যদি আপনারা চুলার মধ্যে কোনো পাতিলের মধ্যে দেন, চুলার মধ্যে দেন, তো আপনারা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন আর বারবার একটু নেড়ে ছেড়ে নেবেন। আর যখন চুলার মধ্যে দিয়ে দিবেন হাই হিটে রাখবেন, এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে না দিলে তলানিতে লেগে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মশলা, রসুন, আদা, তারপরে জিরা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, মশলাপাতি এখানে দিয়ে দিবে। ও তেজপাতাও সঙ্গে আছে, সমস্যা নেই, আমি আপনাদের সঙ্গে আসছি, তো কোনো প্রবলেম নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, তারপরে দারচিনি, গরম মশলা সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যাই হোক, ব্লেন্ড করে নিক, সমস্যা নেই, গুঁড়ো করে নিক। আপনারাও গুঁড়ো করে রেখে দেবেন। যে কথাটা পূর্বে রেখে দিয়েছিলাম ওই কথাটা আবার ফেরত আসি। তো প্রতিদিন দুই ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা করে সিদ্ধ করে নেবেন, হাই হিটে সিদ্ধ করে নেবেন। এতে করে হবে কি, একেবারেই খুব মোটা যে হাড়টা, ওই হাড়টা সিদ্ধ কখনোই হবে না। বাকি যে হাড়গুলো আছে ওই হাড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেকটা মজা লাগবে, চুষে খেতে হবে না। তখন দাঁতের মধ্যে দিলেই দেখবেন যে মিহি হয়ে গেছে। তো যদি আপনারা ভালোভাবে খেতে চান তো আমার মনে হয় যে আপনারা একটু সময় নিয়ে রান্নাটা ধীরে ধীরে করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। আর যদি আপনারা প্রেশার কুকারে করতে চান তাহলে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। ঠিক এখানে যতটুকু পরিমাণে যেমন করে আম্মু রান্না করতেছে ঠিক তেমনভাবেই রান্না করবেন। শুধুমাত্র প্রেশার কুকার আর চুলার নর্মাল পাতিলের হিসেবটা একটু আলাদা হবে। নর্মাল পাতিলে ভাপ বের হয়ে যাবে এবং অল্প অল্প করে সিদ্ধ করবে, ধরেন আধা ঘন্টা, পঁয়তাল্লিশ মিনিট এরকম করে সিদ্ধ করবে। এই কারণে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কতটুকু পরিমাণে দিচ্ছে, সেগুলো আপনাকে আপনাদের আমি না বলি, আপনাদের রান্নার প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন আমাদের। হ্যাঁ, তো এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছে, আপনারা পূর্বেও জানেন মরিচ দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে, এখন যতটুকু পরিমাণে লাগতেছে দিয়ে দিচ্ছে। যাই হোক, দেখেন আপনারা সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে আমু নেড়ে চেড়ে দিচ্ছে। পাতের মধ্যে যদি রান্না করতে চান তাহলে আপনাদের বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, এবং পাতিলের মধ্যে রান্না করলে, মাটির চুলার মধ্যে রান্না করলে কিন্তু জমাট বেঁধে যাবে এবং শক্ত হয়ে যাবে, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।
আর তলানিতে লেগে যাবে, এতে এতে করে কিন্তু খেতে ফিরে আবার মজা লাগবে না। আপনারা একটু ভালোভাবে দেখে শুনে নেবেন, এবং পাতিলের মধ্যে রেখে রেখে যদি রান্না করা হয় তাহলে হয় কি ভালোভাবে ফুলে ওঠে, সব কিছু মিহি হয় এবং ভালোভাবে ফুলে ওঠে, খেতে আসলেই মজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আপনারা যদি অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতে চান সমস্যা নেই, যতটুকু পরিমাণে পেঁয়াজ দেবেন ততই মজা, এটা মনে রাখবেন, যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে ততই মজা। আর চুলার মধ্যে রান্না করলে অল্প অল্প করে রান্না হয়, আস্তে আস্তে করে রান্না হয়, আর খেতে অনেক মজা হয় কারণ মেডিসিনগুলো ভালোভাবে ঢুকে যায়। আর যদি প্রেশার কুকারে একবারই রান্না করতে চান তাহলে আপনাদের একবারই ঢাকনা বন্ধ করে দিয়ে মশলা সব দিয়ে তারপরে দিয়ে দিতে হবে, আর সেখানে নাড়াচাড়ার কোনো ব্যবস্থা থাকে না। আর কোনো খাবার নাড়াচাড়া করে দিলে নাড়াচাড়া যত বেশি পরিমাণে করবেন তত পরিমাণে বেশি মজা হবে, এই কারণে। আর মিহারি বা গরুর পায়া এই খাবারটা নেড়ে চেড়ে যদি রান্না করা হয়, 5 থেকে 7 দিন রান্না করা হয়, তাহলে কী বলবো, টোপা টোপা হয়, মানে খুব ভালোভাবে ফুলে যায় এবং অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসে এবং টেস্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কুচি করা পেঁয়াজ আমু তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবে, ইতিমধ্যে রান্নাটা হয়ে গেছে, এখানে তেমন কিছুই নেই। আপনারা যদি আমার কথা এবং আমার ভিডিওটা একসঙ্গে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন, না যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সবসময় হেল্প করার জন্য পাশে থাকব, পাশে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় এবং মোটা মোটা যে হাড়টা আছে ওই হাড়টা কিন্তু কখনোই সিদ্ধ হবে না, যে কোনো প্রসেসেই আপনারা সিদ্ধ করতে চান না কেন সিদ্ধ হবে না, বাকি যে হাড়গুলো আছে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আর চুলার মধ্যে রেখে রেখে সিদ্ধ করতে গেলে একটু সময় বেশি লাগবে, আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনাদের প্রেশার কুকারের মাধ্যমে সিদ্ধ করে রান্না করে খেতে হবে। রান্না করার প্রসেসটা সেম, বাট ওই একটু সময় বেশি লাগে, একটু সময় কম লাগে, এতে যদি রান্না হয়ে গেছে প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটি পায়া রান্না এবং চালের আটার রুটি তৈরি করা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আপনারা এরপরে কীভাবে চালের আটা দিয়ে রুটি, গোল গোল রুটি হাতে বানানো হয়, কোন প্রকার স্বাস্থ্যে কীভাবে গোল রুটি তৈরি করা হয় সেটা আপনাদের খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি কোথাও বিন্দু মাত্র বুঝতে সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের কমেন্ট করবেন, এবং আপনারা চাইলে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমাদের চ্যানেল অ্যাবাউটে আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে, অ্যাবাউটের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের পেজের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা সবসময় পাশে থাকবো। আর যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি আপনাদের দেখানোর বা দেখার যদি কোনো প্রয়োজন হয় তা আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব গ্রাম্য পরিবেশে স্পেশালভাবে একটু রান্নাটা আপনাদের দেখিয়ে দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চালের রুটিটা তৈরি করার জন্য আমু নড়ার উপরে পানি দিয়ে দিছে, প্রথমে এটা দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি, পানি দিয়ে দিছে, পানিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর মানে গরম হওয়ার পর এখানে হচ্ছে রুটি পরিমাণ মতো রুটি দিয়ে, সরি রুটি না, পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছে, এবং তারপরে এই গোলাটা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমু এই গোলাটা নামিয়ে এবং হাতের মাধ্যমে রুটিটা তৈরি করবে, আর কথা না বলি আপনারা এই প্রসেসটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি মাটির চুলায় পাতিলে, সাধারণ পাতিলে কীভাবে নিহারি বা গরুর পায়ে রান্না করতে হয়। তো আপনারা সেম প্রসেসে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যেই সেম প্রসেসে প্রেশার কুকারের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে তো বলেই দিয়েছি আগে যে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং যদি আপনারা প্রেশার কুকারে কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আবারও।
অবশ্যই কেমন হচ্ছে ভিডিওটা, আমাদের কোথাও ভিডিওটার মধ্যে ভুল হয়েছে কিনা, বা আমরা কীভাবে করলে ভিডিওটা আরও ভালো স্পেশাল হতো, আপনাদের কাছে যদি কিছুটা ধারণাও থাকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। হয়তো বা আমাদের ভুল যদি কোথাও থেকে থাকে, আমরা চেষ্টা করব ওই ভুলটা শুধরিয়ে নেওয়ার এবং আপনাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করার। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও, স্পেশাল কোনো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আমরা যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।